সারা হয়ে গেল ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ইপিআই কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো শুরু হয় বিকেল চারটা পর্যন্ত চলে এই কার্যক্রম ছয় থেকে এগারো মাস বয়সী প্রায় সাতাশ লাখ শিশুকে একটি নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী প্রায় এক কোটি পঁচানব্বই লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়